কি হয়েছে? ওই বাচ্চাটা কে গো? বাচ্চাটা কে আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো, কেমন পড়তে বসতে হবে তো। চলো চলো বংশীদা, বলছি ওকে একটু নিয়ে যাও না, নিয়ে গিয়ে একটু পড়তে বসো, আমি আসছি। অর্কু প্লিজ কাম ডাউন, নিজেকে কন্ট্রোল কর, চিকমা কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসবে। তুমি এখন এই চকলেটটা খাও না, ধরো। তুমি চকলেট খেতে ভালোবাসো তো? ইয়েস ইয়েস। ওহ দ্যাটস গ্রেট। আর এরপরে তোমার যা যা খেতে ভালো লাগে, আইসক্রিম, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা সব খাওয়াবো। ইয়েস আই লাভ পিৎজা সো মাচ। ওহ রিয়েলি? মি টু। আমিও ভীষণ পিৎজা খেতে ভালোবাসি। দেখেছো, এ বিদেশে জন্মেছে, বিদেশে বড় হয়েছে, সেই জন্য ওর ফুড হ্যাবিটটা একদম আলাদা। খাও বাবা। ওর মা নেহাত কিছু বাংলা কথা শিখিয়েছে, নাহলে তো সব কিছু ইংলিশে বলে। একটা ক্লাসি ব্যাপার আছে, বাংলা মিডিয়ামের মতো থার্ড গ্রেডের নয়। বাই দ্য ওয়ে, ওই বাচ্চাটার উপর ইন্দিরা সরকারের তো দরদ একদম উতলে উঠছিল, পাশে দাঁড়াতে চেষ্টা করছিল মায়ের মতো, দিয়েছি মুখে ঝামা ঘষে। এনিওয়েজ, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, যে যার কাজে যা। আর ওই উইকি ইন্দিরা যা বললো না, ওটা নিয়ে একদম বদা ঢোস না। আচ্ছা, ভুলে যাচ্ছিস কেন? আমি তো একজন মা, মা হয়ে চাইবো না আর একজন মায়ের কাছে তার সন্তান চলে আসুক? আর তাছাড়া ওর মা তো ওর জন্য ওয়েট করছে, আমি ওকে নিয়ে যাবো, তোরা একদম টেনশন করিস না। আমার না ইদানিং একটা প্রবলেম হচ্ছে। প্রবলেম? প্রবলেম মানে কি হয়েছে? যেমন তোমার শরীর ঠিক আছে? না, শরীর আমার একদম ঠিক আছে। আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাকে সবাই ঠকাচ্ছে। আমি কাউকে বিশ্বাস করে উঠতে পারছি না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই জিনিসপত্রগুলো নিয়ে উনি কোন দিকে গেছেন? কোন দিকে গেছে সেটা তো ঠিক বলতে পারবো না, তবে উনি জিনিসগুলো নিয়ে 3-4টা টাকার বান্ডিল দিয়েছে। আমি ওদিকে একটা কাজে গিয়েছিলাম, নিজের চোখে দেখেছি, সব 500 টাকার বান্ডিল। হ্যাঁ, অনেক টাকাই হবে। 3-4টে 500 টাকার বান্ডিল, সে তো অনেক টাকা। এতগুলো টাকা দেবু পেলো কোত্থেকে? আর সেসব দিয়ে ওই বন্দুক টন্দুক কিনছে, কাকে মারতে যায় ও? খুনটুন করবে নাকি কাউকে? দেখুন মেসমশাই, তা তো ঠিক জানি না, নিজে চোখে দেখলাম তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম। ঠিক আছে মেসমশাই, আমি আসি। একই সপনা শোনো গো, এগো দেবু খুন করতে গেছে। আমি তোমাকে বলেছিলাম না, আমি একটা পাপ জন্ম দিয়েছি, একটা পাপ আমাদের প্রত্যেকের জীবনও শেষ করে দেবে, আমাদের এই সংসারটাকে ও নরক বানিয়ে ছাড়বে, সকলকে জেলের ঘানি গড়াবে, নাহলে ও শান্তি নেই, শান্তি নেই। আপনি শান্ত হন, বিপদের সময় এরকম অশান্ত হলে চলে? এখন তো ভাবতে হবে ঠান্ডা মাথায় আমরা কি করবো এরপর। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না বেয়া। ভগবান, শেষকালে দেবুটা চুরি করলো। আচ্ছা, এতগুলো টাকা ও কোথায় পেলো বলুন তো? টাকাটা কি ও চুরি করেছে? তাহলে তো ওকে পুলিশ ধরে নিয়ে যাবে, কি হবে তখন? সে কি বড়দীপ বলছি, তোমার তোমার হঠাৎ করে এমন কেন মনে হচ্ছে গো? আমি জানি না গো, কিন্তু আমার মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে, এই যেমন যেমন ধরো অর্ক, আমার এটা মনে হচ্ছে যে অর্ক আমাকে মিথ্যে কথা বলছে। আমি মনে হচ্ছে, কি করব বল বাবা, আমার মনে হচ্ছে। তবে সুবর্ণা সুবর্ণা, আমার মনে হচ্ছে যে তুমি কিন্তু সব কথা ইন্দিরাকে বলে দিচ্ছ। না, হয়তো বলছ না, কিন্তু আমার মনে হচ্ছে, কি করি বলো তো। সায়ন সায়ন, আমার এটাও মনে হচ্ছে যে তুই আমার দলে নেই, যদি থাকতিস তাহলে একজন নয়, দুজন নয়, 3 জন ভুয়ো স্টাফ কি করে ধরা পড়ে স্কুলে? মা সেটা আমি 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 তোদের বলে বোঝাতে পারবো না কেন এরকম হচ্ছে, কিন্তু আমি সত্যি কাউকে বিশ্বাস করতে পারছি না, একদম না। আচ্ছা অর্ক, তুই
তুই তো আমার আমার ছেলে, আমার নিজের ছেলে। হ্যাঁ, তোকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারবো না। তুইও কি আমাকে ঠকাবি? আমি? হ্যাঁ, সবার মতো ঠকাবি তুই? আমি আমি কোনোদিনও কোনোদিনও তোমায় ঠকাতে পারি মা, সেটা কোনোদিনও সম্ভব। আমি তোমায় কেন মিথ্যা কথা বলবো? আমার লাভটা কি বলো? তুমি তুমি অকারণে আমায় সন্দেহ করছো। মা, এসব কথা বাদ, আমি তোমায় একটা কথা বলবো। বল। বলছি কি, এই বাচ্চা ছেলেটাকে নিয়ে তো তুমি ওর মায়ের কাছে যাবে, রাইট? আমিও যাই না তোমাদের সাথে। না মানে কেন যাবো বলছিলাম, তার কারণটা হলো এইটুকু বাচ্চা ছেলে, রাস্তায় দুষ্টুমি করবে, তুমি একা সামলাতে পারবে না। আরে বাবা, তোমারও তো বয়স হয়েছে আর ওর মাও তো অসুস্থ, তাই না? আমি গেলে তোমাদের হেল্পই হবে। ওসব নিয়ে তুই কিচ্ছু ভাবিস না। ওর মা খুব তাড়াতাড়ি এ বাড়িতে চলে আসবে, মা ছেলে একসঙ্গে থাকবে। আর তোর আদরের বড়দা ভাই, সেও এ বাড়িতে আসবে, আমি তাকে এ বাড়িতে নিয়ে আসব। খুব তাড়াতাড়ি ও আমার শরণাপন্ন হতে বাধ্য হবে। কি ভেবেছো, দেশে কোনো আইন কানুন নেই? বিদেশে গেল, একটা মেয়ের সঙ্গে পোষণষ্টি করলো, সে প্রেগনেন্ট হয়ে গেল, তারপরে তাকে ছেড়ে দেশে এসে মুখ লোকালো, এটা হয় নাকি? খুব তাড়াতাড়ি উইকি ওই ইন্দিরা সরকারকে ছেড়ে এখানে আসবে, আমি আসতে বাধ্য করব। যাকে আমি বেরোচ্ছি। ক্রেশ বেবি, চলো চলো, তুমি আমার সঙ্গে চলো, আমরা এখন বেড়াতে বেরোবো, তারপর তুমি যা যা খেতে ভালোবাসো, পিৎজা বার্গার সব কিছু খাবো আমরা। আমার জাস্ট করছো কি করছিস তুই? তুই জাস্ট অসহ্য লাগছে ছোটদা ভাই, মাথা আমি ঠিক রাখতে পারছি না, আমি আর এই অভিনয়টা চালিয়ে যেতে পারছি না, আমি জাস্ট সহ্য করতে পারছি। অর্ক 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 প্লিজ তুই শুনে যা, অর্ক তুই আমার কথাটা শোন। একটা কথা আপনাদের সবাইকে আমি বলতে চাই, দীপদীপ দাকে দেখে মনে হয় না যে উনি এইসব বোমা পিস্তল এইসব বানাতে পারে। ভিকি তুই ভুল ভাবছিস, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। কিছুদিন আগে আমি আর ইন্দিরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বড়দা ভাইয়ের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হওয়া জরুরি, ওনার কাউন্সেলিং করতে হবে। বাবা আই এম সরি, মা সরি, দিদিভাই প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আর আমার মনে হয় বড়দা ভাইয়ের যার উপর রাগ আছে তাকেই প্রথম অ্যাটাক করবে। হ্যাঁ, আর সেটা ভিকি আর ইন্দিরাও হতে পারে, দিদিভাইও হতে পারে। আমার ভীষণ ভয় লাগছে মা, আমার ভীষণ ভয় লাগছে ভিকি ইন্দিরা, আমার ভয় লাগছে, কিছু একটা করো প্লিজ, ডু সামথিং। আমার আমার কী মনে হচ্ছে বলো তো মা, ওই বড়দা ভাই না কিছু না কিছু একটা গণ্ডগোল তো পাকাবে, আই এম শিওর। হে ভগবান, ও কোত্থেকে এরকম কুশিক্ষা পেলাম আমি জানি না, আমি বুঝতে পারছি না। দাদা আপনি শান্ত হন, এত টেনশন করবেন না, আপনার শরীর খারাপ করবে যে, আপনার বয়স হয়েছে কিন্তু। আর বয়স কোন পাপে যে ভগবান শেষ বয়সে এমন শাস্তি দিচ্ছেন কে জানে, একেবারে সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কি হলো ইন্দিরা, তুমি এভাবে ছটফট করছো? তবে ইন্দিরা আমার মনে হয় এখন আমাদের পুলিশকে একবার ইনফর্ম করা উচিত। না না মানে ইন্দিরা তুমি ভাবো না, বাই চান্স যদি দীপদীপ দা এইসব নিয়ে বাড়িতে চলে আসে তখন কী হবে? নিজেদের সেফটি সিকিউরিটি নিয়ে তো আমাদের ভাবতে হবে, বাড়িতে দি আছে, একটা ছোটো বাচ্চা আছে, বাকি সবাই আছে। ইন্দিরা ইন্দিরা প্লিজ ডু সামথিং, আমি চেষ্টা নিতে পারছি না, প্রচণ্ড টেনশন হচ্ছে। ফিক্সার আমি না একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না। কি কথা? দেখো দেবদীপ্তা যদি আমাদেরকেই মারতে চায় তাহলে অতগুলো বোমা বারুদ গুলি পিস্তল কেন কিনলো? আমাদেরকে মারার জন্য তো একটা পিস্তল আর কয়েকটা গুলি যথেষ্ট। আর ওই লোকটা বললো যে অনেকগুলো টাকার নাকি জিনিসপত্র কিনেছে। আচ্ছা বারুদ কিনেছে, তাহলে কি বারুদ দিয়ে উনি বোমা বানাবেন? কোথায় মারতে চাইছেন উনি সেই বোমা, কি করতে চাইছেন দেবদীপ্তা?
চলো চলো।